বিধানসভায় পশ্চিমবঙ্গ দিবস প্রস্তাব পাশ। এই মুহূর্তে রাজ্য বিজেপি বিধায়করা প্রস্তাব পাশ হওয়ার বিরুদ্ধে ওই ইতিহাস বিকৃত করা হয়েছে এবং সেই অভিযোগ নিয়েই তারা রাজ্যপালের দ্বারস্থ। আজ বিধানসভা থেকে মিছিল করে বিজেপি বিধায়করা তারা রাজ্যভবনে গিয়ে পৌঁছন। মাত্র কিছুক্ষণ আগেই রাজভবনে গিয়েছেন তারা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়কদের একটি বিধায়করা একটি মিছিল করে রাজভবনে পৌঁছন এবং সেখানে গিয়ে রাজ্যপালের কাছে তারা তাদের বক্তব্য জানাবেন। আজ রাজ্য বিধানসভায় পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পয়লা বৈশাখ দিনটিকে স্থির করে প্রস্তাব আনা হয়। পাশাপাশি রাজ্য সঙ্গীত হিসেবে বাংলার মাটি বাংলার জল গানটিকেও প্রস্তাব রাখা হয়েছিল। দুটি বিষয় নিয়ে আলোচনা হয়। শাসক বিরোধী উভয় পক্ষের বিধায়করা এই নিয়ে তাদের বক্তব্য রাখেন। শেষ পর্যন্ত প্রস্তাবের পক্ষে 167টি ভোট পড়ে, বিরুদ্ধে ভোট পড়ে 62টি। কি বলেছেন তার বক্তব্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাব। তখনও বলেছিলেন প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে আরো 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 দাও প্রাণ। কখনো বলেছিলেন অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো সেই তো তোমার ভালো। তাই আমি মনে করি বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও। শুকনো গাঙে আসুক জীবনের বন্যার উদ্যম কৌতুক, শুকনো গাঙে আসুক জীবনের জয়গান গাও, জীবনের জয়গান গাও, জীবনের জয়গান গাও, বাংলার জয়গান গাও, বাংলার জয়গান গাও, মাটির জয়গান গাও, মায়ের জয়গান গাও, মানুষের জয়গান গাও। আমি এটুকু বলে আমি আমার সময় অনুযায়ী আমি শেষ করতে চাই এবং বলবার আগে বলবো, কে সাপোর্ট করলো না করলো কিছু যায় আসে না। আমাদের নির্দেশ থাকবে আমরা বাংলা দিবস পালন করব পয়লা বৈশাখ শুভ নববর্ষের দিন, আর গান থাকবে বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাল্লাহ, জয় জহর, জয় বাংলা। নাও পুট দা রেজুলেশন নূর ভাইসের সম্বন্ধে চট্টোপাধ্যায় টু অ্যাজ মেনি আদার দ্যাট অপারেট প্লিজ সে আই অ্যাজ মেনি আদার দ্যাট কন্ট্রিবিউট প্লিজ সে নো আইজ হ্যাভ ইট দা রেজুলেশন ইজ পাস দা রেজুলেশন ইজ পাস। আজ মুখ্যমন্ত্রী তার বক্তব্য পেশের সময় রাজ্য বিজেপিকে এবং বিরোধী দলনেতাকে সরাসরি আক্রমণ করেন। কি বলেছেন আমরা শোনাব। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমি আপনার অনুমতি নিয়ে এই সভায় সকলের উদ্দেশ্যে যে প্রস্তাব আজকে পশ্চিমবঙ্গ দিবস এবং রবীন্দ্রসঙ্গীত রাখি বন্ধনের সময় যে গানটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন বাংলার মাটি বাংলার জল, তাকে বাংলার রাষ্ট্রীয় সঙ্গীত হিসেবে করবার জন্য জনগণ মনোদী আমাদের রাষ্ট্রীয় সঙ্গীত, কিন্তু বাংলার যে সঙ্গীত বাংলার একটা নিজস্ব সঙ্গীত থাকা উচিত, অন্যান্য রাজ্যেও আছে, সেটা করবার জন্য যে প্রস্তাব এনেছেন সেটাকে আমি সম্পূর্ণভাবে সমর্থন করছি। স্যার, এর আগে আমি যেমন নবান্নতে বিভিন্ন সাহিত্যিক শিল্পী খেলাধুলা জগৎ সংবাদ মাধ্যম জগৎ শিল্প জগৎ সবাইকে নিয়ে একটা সভা করেছিলাম, আপনিও তেমন একটা অ্যাসেম্বলিতে কমিটি করেছিলেন, তারাও তাদের ওপিনিয়ন দিয়েছিলেন। অনেকে বলেছেন এত তাড়াহুড়ো করার প্রয়োজন কি, এতদিন কেন করেননি, 12 বছর আছে। তার উত্তরে জানাই, হ্যাঁ বন্ধু, এতদিন করা হয়নি তার কারণ এতদিন খুব বিশেষজন দিবসটাও পালন করা হয়নি, কারণ কেউ করেনি এবং কেউ জানতো না, সরকারি নোটিফিকেশানে ছিল না। আজ 47 বছরের পরে 75 বছর স্বাধীনতা দিবস আমরা উদযাপন করছি, কিন্তু কেউ কোনোদিন আমরা শুনিনি কোথাও 20 জুন বাংলার প্রতিষ্ঠা দিবস পালন হয়েছে। এই বছরই আপনারা করেছেন, এই বছরই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ায় নোটিফিকেশান দেওয়ার সাথে সাথে আমরা প্রতিবাদ করি এবং আমরা রাজভবনেও রাজ্যপালকে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে এটা করবেন না,
তার কারণ এটার সাথে বাংলার কোনো সম্পর্ক নেই। কোনো বাংলার মানুষ কোনো বিধ্বংসী দিনকে, কোনো যেটা ইতিহাসের সাথে সাক্ষ্য নয়, সে দিনকে গ্রহণ করবে না। একটা রাজনৈতিক দলের মাথা প্রসূত একটা দিন এলো, সব কিছু যদি আপনারা চাপিয়ে দেন এভাবে, সব কিছু তো আমরা সহ্য করতে পারবো না। সব কিছু চাপিয়ে দেওয়াও মনে রাখবেন। অনেকে বলছেন নতুন করে প্রতিষ্ঠা দিবস করার প্রয়োজন কি, এই টাকা নেই, 8,000 স্কুল বন্ধ, মিথ্যে কথা এগুলো। 8,000 স্কুল কোথার থেকে পেলেন তিনি, কোথা থেকে বন্ধ? এগুলো সমস্ত রাজনৈতিক স্পিচ এখানে দেওয়া হচ্ছে, আসল কথাটা কেউ বললেন না। আমি পরিষ্কারভাবে আপনাদের বলি, তাই যদি আমরা কিছু না করি বিধানসভা থেকে, সরকার থেকে, তাহলে ভুল দিনটাই থেকে যাবে। আর ভুল দিনটা যদি থেকে যায়, তাহলে আমাদের আগামী জেনারেশন, আমাদের এই জেনারেশন, তারা একটা ভুল দিনের সাক্ষী হয়ে থাকবে। হ্যাঁ, আমাদের বিরোধী দল নেতা বলেছেন যে 20 জুন রাজ্যপালকে সই করতে দেবেন না, এই পয়লা বৈশাখ, সরি প্লিজ, হয় আমি বলি নয় আপনারা বলুন, রাজ্যপাল সই না করলে আমাদের কাছে যায় আসে না, আমরা এটাকে পালন করব। আমি দেখব কার শক্তি বেশি, জনগণের শক্তি বেশি না রাজ্যপালের শক্তি বেশি, নমিনেটেড লোকের শক্তি বেশি। আমি এটা বলতে চাইতাম না যদি আপনারা রাজ্যপালের নাম উল্লেখ না করতেন। এবার কিছু ইতিহাস দেখাচ্ছিলেন তো, স্বাধীনতা আন্দোলনের সময় যারা কোনো পার্টি নেয়নি, যাদের কোনো ভূমিকাই ছিল না, তারা আজকে স্বাধীনতার ইতিহাস নিয়ে কথা বলছেন, দুঃখজনক, লজ্জাজনক, দুঃখজনক, লজ্জাজনক। গান্ধীজিকে, গান্ধীজির প্রাণ যারা কেড়ে নিয়েছিলেন, নিয়ে খুশি হয়েছিলেন, দেশের পিতা যারা নেতাজিকে তেজোদ্দালাল বলে এসেছিলেন, তারা আজকে বলবেন, আমাদের ইতিহাস শেখাবেন। হয়তো আমরা আপনাদের মতো ভালো ইতিহাস জানি না, সত্যি তো জানি না, কারণ আপনাদের মতো উগ্রত্ব রাজনীতি আমরা করি না, আমরা টেরোরিজম রাজনীতি করি না। পশ্চিমবঙ্গে জন্ম হয়েছিল 1947 সালের 20 জুন, পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠাই হয়নি 1947।